আচ্ছা, আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারটা পড়ছিলাম, তাই তো? ওসে দেখি 10.1 এর কয়েকটা অঙ্ক আমি তোমাদের করে দিয়েছি, এবং যেগুলো হোমওয়ার্ক দিয়েছি আশা করি তোমরা সকলেই করতে পেরেছো। আজকে আমি কোশ্চে দেখি 10.2 এর যে তিনটে অঙ্ক আছে তার মধ্যে একটি অঙ্ক আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? খুবই সিম্পল, একটা অঙ্ক করে দেখালেই তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো কিভাবে হচ্ছে। আচ্ছা, এটা কী ধরনের অঙ্কগুলো রয়েছে? এটা হচ্ছে, ধরো আমরা বাজার থেকে কোনো জিনিস, যেমন ধরো সবজি কিনে আনছি, তাহলে সবজি বিক্রেতা সরাসরি কি সেটা উৎপন্ন করে আমাদেরকে বিক্রি করছে? নর্মালি সেটা হয় না, সেটা কয়েকটা হাত ফেরি করে সেটা আমাদের কাছে পৌঁছে। তার মানে কেমন? যেমন ধরো যে চাষি সে সবজিটা উৎপন্ন করছে, তিনি উৎপন্ন করে সেটা হচ্ছে পাইকারি বাজারে সেটা বিক্রি করছে। পাইকারি বাজারে বাজার থেকে খুচরো ব্যবসায়ীরা তারা হচ্ছে পাইকারি বাজার থেকে সেটা কিনে এনে তারপর যে খুচরো যে বাজার অর্থাৎ খোলা মার্কেট, সেই মার্কেটে বিক্রি করছেন এবং সেখান থেকে আমরা কিনছি, তাই তো? তার মানে কোনো জিনিস যখন আমাদের কাছে পৌঁছে সেটা কয়েকজনের হাত ফেরি করে সেটা আমাদের কাছে পৌঁছে। এবার সেটা যেমন পাই, ধরো চাষি নিশ্চয়ই যখন পাইকারি বাজারে সেটা বিক্রি করছে, তার উৎপাদন খরচ যা, তা থেকে সে কিছু লাভ রেখেই বিক্রি করছে। একই রকমভাবে পাইকারি বিক্রেতারা যখন খুচরো বিক্রেতাকে সেটা বিক্রি করছে, সেক্ষেত্রেও সেটা লাভ রাখছে। সেটাই আমাদের আজকে 10.2 এর অঙ্কগুলো তার উপরই বেস করে এবং সেটা হিসাবটা আমাদের করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের দুইয়ের অঙ্কটা করে দেখাচ্ছি। দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখো, কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। কতগুলো প্রশ্ন দিয়েছে এবং সেখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, যেটা বলেছে উৎপাদনকারী 15% লাভে বিক্রি করেন, সেটা আমি দেখো পরপর লিখে নিয়েছি আগে, ঠিক আছে? এবার এক নম্বরটা কি বলছে দেখি। এক নম্বরটা বলছে যে ব্যাগ ক্রেতা 148 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসাব করে লিখি। তাহলে ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে, তাহলে ক্রেতা কার কাছ থেকে কিনছে? মানে ক্রেতা মানে আমরা সাধারণ মানুষ, তারা হচ্ছে খুচরো ব্যবসায়ীর কাছ থেকে কিনছি। এবার যে দামে খুচরো ব্যবসায়ীর কাছ থেকে আমরা কিনছি সেটা তার মানে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য, সেই দামে খুচরো ব্যবসায়ী ক্রেতাকে বিক্রি করছে। তাহলে ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে মানে ক্রেতার ক্রয় মূল্য সমান, আমি লিখতে পারি খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান, সেটা বলে দিয়েছে 138 টাকা, ঠিক আছে? এবার দেখো খুচরো ব্যবসায়ী এটা 138 টাকায় ক্রেতাকে বিক্রি করেছেন বটে, কিন্তু তার 25% লাভ করেছে। তাহলে এবার আমি এখান থেকে বের করে নিই যে খুচরো ব্যবসায়ী কত দামে কিনেছে সে জিনিসটা, সে ব্যাগটা, তাহলে উৎপাদন খরচটা চেয়েছে, মানে এখান থেকে আমাকে পিছন দিয়ে ব্যাগ করে করে এখানে পৌঁছাতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমি খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্যটা পেয়েছি, সেখানে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্যটা বের করবো। 25% লাভে বিক্রি করেন, তাহলে কী করবো? 100 টাকা ক্রয় মূল্য হলে 125 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে 125 টাকা বিক্রয় মূল্য হলে ব্যাগটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে? যে ব্যাগের বিক্রয় মূল্য 138 টাকা তার ক্রয় মূল্যটা কত হবে? 1 টাকা বিক্রয় মূল্যের ক্রয় মূল্য হচ্ছে 100/125 টাকা, আর 138 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100/125 × 138 টাকা, ঠিক আছে? 25 দিয়ে কাটো, 4 × 25 এটা হচ্ছে 5, কত হচ্ছে গুণ করে নাও, 4 × 8 = 32, সাথে 3 × 3 = 12, তাহলে হচ্ছে 15, সাথে 1 + 4 = 5 টাকা। যেভাবে যেহেতু আমি পিছন দিকে ব্যাকিং করে ধাপে ধাপে আমাকে যেতে হবে, আমি এটাই রাখছি, এটা আর আমি পয়েন্টে ক্যালকুলেশন করছি না, এই ফর্মেই রাখছি। তাহলে
খুচরো ব্যবসায়ী যে ক্রয় মূল্যটা পেলাম সেটা কি, সেটা হচ্ছে খুচরো ব্যবসায়ী কার কাছ থেকে কিনছে, সে পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনছে। তাহলে পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য সমান খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য, তাহলে এটা সমান আমি লিখতে পারি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে পাইকারি বিক্রেতা 25% লাভে বিক্রি করেন, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করে নিচ্ছি। তাহলে অতএব আর আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি না, একেবারে করে দিচ্ছি, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কি হবে, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত, 552/5 ইনটু কততে বিক্রি করছে, 25% লাভে বিক্রি করে, তাহলে 100 মানে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য 100/120 টাকা, 0 0 কাটো, 5 দিয়ে হলে 5 2 10, ঠিক আছে, 2 দিয়ে কাটো 2 6, এটা হচ্ছে 2 দিয়ে কাটো 3 2 6, 2 দিয়ে হলে 2 2 4 5, 15 7 2 14, 15 6 2 12, 3 দিয়ে কাটো 3 9 27, 3 2 6, তাহলে কত পেলাম, সমান পেলাম হচ্ছে 92 টাকা, ঠিক আছে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম 92 টাকা। এবার পাইকারি বিক্রেতা কার কাছ থেকে কিনেছে, পাইকারি বিক্রেতা হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে কিনেছে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য মানে হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য, তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি, এটা সমান 92 টাকা সমান হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য, তাই তো। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য মানে উৎপাদনকারী বিক্রয় মূল্য, উৎপাদনকারী কত 15% লাভে বিক্রি করে, তাহলে উৎপাদনকারী ক্রয় মূল্যটা বের করে ফেলে, উৎপাদনকারী ক্রয় মূল্য মানে হচ্ছে উৎপাদন খরচ, তাই তো। তাহলে উৎপাদন খরচ হবে, নিম্ন উৎপাদন খরচ কত হবে, 92 ইন্টু হচ্ছে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য মানে হচ্ছে 92 ইন্টু 100/115, ঠিক আছে। তাহলে নিম্ন উৎপাদন খরচ তার মানে হচ্ছে উৎপাদনকারী ক্রয় মূল্য সমান হচ্ছে 92 ইন্টু কত, 15% লাভে বিক্রি করছেন, 100/115 টাকা, ঠিক আছে। 5 দিয়ে কাটো 5 20, 5 দিয়ে 5 দুগুণে 10, 3 5 15, 23 দিয়ে কাটো 4 দিয়ে, তাই 3 4 12, হাতে 1 4 9, 4 4 2 8 মানে 80 টাকা, ঠিক আছে। তাহলে হয়ে গেল, তাহলে উৎপাদন খরচ করে পেলাম 80 টাকা। তাহলে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে, তার উৎপাদন খরচ হচ্ছে 80 টাকা, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা দেখো কি বলছে, যে ব্যাগের খরচ 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে হিসেব করে। আগে কী করলাম, আমরা পিছন দিক থেকে গেলাম, এটা হচ্ছে বা সামনের দিক থেকে যাবো, তাই তো। তাহলে উৎপাদন খরচটা দেওয়া আছে, সেখান থেকে আমাকে ক্রেতা কত দামে কিনবে সেটা বের করতে হবে। তাই করো, যে ব্যাগ করে 140 টাকা, তাহলে সেই ব্যাগ উৎপাদনকারী কী করছে, 15% লাভে বিক্রি করেছে, তাহলে সেক্ষেত্রে উৎপাদনকারী বিক্রয় মূল্যটা বের করে নিই, ঠিক আছে। তাহলে উৎপাদনকারীর টাকা ক্রয় মূল্য বা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 115/100 টাকা, উৎপাদনকারী ব্যয়ের খরচ মানে হচ্ছে বললাম ক্রয় মূল্য 140 টাকা, হলে বিক্রয় মূল্য কত, 140 ইন্টু 115/100 এত টাকা, 0 0 7 2 14 5, 5 দিয়ে 5 2 10, আরো 5 3 15,
तीन सत्ते एकुश सत्ते दो सत्ते दो तो पंद्रह शुक्ल एकश एकषट्टि टाका ठीक है। ये एकश एकषट्टि टाकाटा कि हलो उत्पादनकारी विक्रय मूल्य और उत्पादनकारी काके बिक्री करछे पाइकारी विक्रेता के ताहले उत्पादनकारी विक्रय मूल्य माने हच्छे पाइकारी विक्रेतार क्रय मूल्य ताई तो पाइकारी विक्रेतार हच्छे क्रय मूल्य। এবার দেখো পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করছেন তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের করে নিই। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একেবারে করে দিয়ে চাল লিখে করছি না, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য 161 ইনটু বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য কত 120% লাভে বিক্রি করছেন তার মানে 120 বাই 100 টাকা তাই তো। শূন্য শূন্য কাটো দুই দিয়ে, ছ দিয়ে 12 আর দুই 10 এটা কত হবে, ছয় হবে ছয়, ছ ছয় 36, সতেরো 3, ছ ছয় 7 9 966 বাই 5 টাকা এটা এভাবেই রাখছে ঠিক আছে। হচ্ছে তাহলে পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে পাইকারি বিক্রেতা কাকে বিক্রি করছে, খুচরো ব্যবসায়ীকে। তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য হচ্ছে এটা, তাহলে এটার সময় লিখতে পারি খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য। এবার খুচরো ব্যবসায়ী কত পার্সেন্ট লাভে বিক্রি করছেন, 25% লাভে বিক্রি করছেন, তাহলে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্যটা বের করে ফেলি। অর্থাৎ খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য খুচরাশি ক্রয় মূল্য কত, 966.5 ইন্টু কত, 25% লাভে বিক্রি করছেন তার মানে 125 বাই 100 টাকা। পাঁচ দিয়ে কাটো 5 2 10 আবার 25, 966.25 দিয়ে গুণ করলে কত হবে, 966.25 দিয়ে গুণ 5 6 30 7 3 5 6 30 33 3 9 3 5 9 45 48 6 2 9 12 2 1 1 6 3 9 9 8 19 0 3 4 5 8 3 11 1 7 9 4 13 14 4 1 2 কত হচ্ছে 24150 বাই 100 টাকা। 00 কত কত হচ্ছে 241 টাকা 50 পয়সা ঠিক আছে। এটা হচ্ছে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য। এবার খুচরো ব্যবসায়ী কাকে বিক্রি করছেন, আমরা আমাদের মধ্যে সাধারণ মানুষকে বিক্রি করছেন। তাহলে ক্রেতা কী দামে কিনবে, ক্রেতা খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য মানেই ক্রেতার ক্রয় মূল্য, তাহলে ক্রেতা হচ্ছে 248 টাকা 50 পয়সা এত দাম দিয়ে কিনবে ঠিক আছে। নেক্সট 3 নম্বরটা দেখো কী বলেছে, তিন নম্বরটা বলছে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। আচ্ছা খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, তাহলে খুচরো ব্যবসায়ী কিনেছে কার কাছ থেকে কিনেছেন, খুচরো ব্যবসায়ী পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনেছেন তাই তো। তাহলে সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে, ও এটা তো খুবই সিম্পল। খুচরো ব্যবসায়ী হচ্ছে 98 টাকা দিয়ে কিনেছেন, তার মানে এবার সেই খুচরো ব্যবসায়ী কার কাছ থেকে কিনেছে, তিনি হচ্ছে পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনেছে। না ভুল হচ্ছে, খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন তার মানে এবার সেই 98 টাকা দিয়ে কিনে সে 25% লাভে বিক্রি করছেন ক্রেতাকে তাই তো। তাহলে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্যটা বের করলে এটা হয়ে যাবে ঠিক আছে। তিনেরটা হচ্ছে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্যটা বের করলেই হয়ে যাবে। তাহলে দেখো খুচরো ব্যবসায়ী 98 টাকা দিয়ে কিনেছেন, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে কত, 125 টাকা।
18 মিটার দিয়ে কিনেছেন তাহলে 1 টাকা করে মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 125 বাই 100 টাকা আর কত 98 টাকা করে মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 125 বাই 100 ইনটু 98 এত টাকা ঠিক আছে 25 দিয়ে 4 এটা হচ্ছে 5 4 দিয়ে দেখো 2 দিয়ে 2 দুগুণে 4 2 দিয়ে 2 4 দুগুণে 9 9 দুগুণে 18 5 9 পঁয়তাল্লিশে পাঁচ হাজার চার পাঁচশো একুশ বাই চব্বিশ 245 বাই 2 এত টাকা আগলা বাতিল 12 দুগুণে 4 5 122 টাকা 50 পয়সা হয়েছে এবার হচ্ছে চারেরটা দেখো চারটে বলেছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে আচ্ছা তাহলে যে ব্যাগ পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছে তাহলে সে পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করছে তাই তো তাহলে আগে পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্যটা বের করে নাও তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত 175 টাকা দিয়ে কিনেছেন তাহলে 175 ইনটু কত পার্সেন্ট লাভে বিক্রি করছেন 25% লাভে বিক্রি করছেন 20% লাভে বিক্রি করছেন তাহলে ক্রয় মূল্য ইনটু বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য এত টাকা শূন্য শূন্য কাটো পাঁচ দিয়ে পাঁচ দুই পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো পাঁচ পাঁচে পঁচিশ দুই দিয়ে ছয় পাঁচ ছয় তিরিশ সাথে তিন তিন ছটা উনিশ কুড়ি একুশ 210 টাকা তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 210 টাকা পাইকারি বিক্রেতার কাছ থেকে কে কিনছে খুচরো ব্যবসায়ী তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য হচ্ছে 210 টাকা এটার সময় আমি লিখতে পারি খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য তাই তো তাহলে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য কত হবে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য কত হবে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য কিন্তু সে কত পার্সেন্ট লাভে বিক্রি করছেন 25% লাভে তাহলে 125 বাই 100 এত টাকা শূন্য শূন্য পাঁচ দিয়ে পাঁচ দুই পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর একুশ গুণ করলে কত হবে এক পাঁচে পাঁচ এক দুই দুই পাঁচ দুই দশে শূন্য এত দুই তিন হচ্ছে পাঁচ পাঁচ দুই পাঁচ পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ বাই দুই এত টাকা কত হবে ভাগ করলে দুই দুগুণে চার পাঁচ ছ দুগুণে বারো দুই দুগুণে চার অ্যান্ড এত 262 টাকা 50 পয়সা ঠিক আছে তাহলে সেই ব্যাগ কিন্তু ক্রেতাকে এত টাকা দিতে হবে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য ঠিক আছে এটা মানে আমি লিখতে পারি ক্রেতার ক্রয় মূল্য হয়েছে নেক্সট আর পাঁচের পাঁচ নম্বরটা কি আছে যে ক্রেতা যে ব্যাগ 176 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি যদি পাইকারি বিক্রেতার থেকে কিনতো তাহলে তার কত টাকা সাশ্রয় হতো ঠিক আছে কি বলছে ক্রেতা যেই ব্যাগ তাহলে ক্রেতা যেই ব্যাগ 276 টাকায় কিনেছে তাহলে ক্রেতা কার কাছ থেকে কিনছে খুচরো ব্যবসায়ীর কাছ থেকে তাহলে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য লিখতে পারি আমি পাঁচেরটা পাঁচেরটা হচ্ছে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য কত 276 টাকা ঠিক আছে তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্যটা কত পাবো খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য কত হবে খুচরো ব্যবসায়ী কত টাকায় বিক্রি করছে 25% লাভ রেখে বিক্রি করছে তাই তো তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য ইনটু 25% লাভে মানে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ঠিক আছে আচ্ছা পাঁচ দিয়ে পঁচিশ দিয়ে গেলে চার পঁচিশ আর পাঁচ
কত হচ্ছে গুণ করলে 4 6 24 সাথে 2 478 হবে 30 এর শূন্য 3 4 2 9 10 11 5 টা ভাগ করো 5 2 10 11 1 তাহলে কি হবে আচ্ছা এক্ষেত্রে শূন্য নামলো চারও নামলো পাঁচ কুড়ি ষ হয়ে গেল চার হবে ঠিক আছে তারপর দশমিকে শূন্য হলো পঞ্চাশটা চল্লিশ তাই তো তাহলে এটা শূন্য দিয়ে তো টাকা যেহেতু তাই 220 টাকা 80 পয়সা খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য এত তার মানে এটাই হচ্ছে কত এটাই হচ্ছে আমি লিখতে পারি পাইকারি ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী বিক্রয় মূল্য তাই তো তাহলে পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে যদি সরাসরি ক্রেতা কিনতো তাহলে নিশ্চয়ই ক্রেতাকে 220 টাকা 80 পয়সা দাম দিয়ে কিনতে হতো কিন্তু ক্রেতা কত কিনেছে 276 টাকায় তাহলে তার কত টাকা সাশ্রয় হতো অতএব তা সাশ্রয় হতো কত 276 মাইনাস 220 টাকা 80 পয়সা বিয়োগ করলে কত হবে 20 হাতে 1 মানে 5 মানে 6 আমি তো কথা 7 5 55 টাকা 20 পয়সা 7 টাকা সাশ্রয় হতো ঠিক আছে আচ্ছা আর 1 আর 3 এর অঙ্কটা একই রকম অঙ্ক তোমরা ওটা করে নেবে আর এমসিকিউ এর 4 এর অঙ্কটা 4 এর যে এমসিকিউ গুলো আছে সেগুলো তোমরা সবই পারবে তোমরা নিজেরা এটা করে নিও আর আর একটা পাঁচের সংক্ষিপ্ত মোটামুটি তোমরা পেরে যাবে করবে যদি কোনটা আটকায় আমাকে বলবে একটা সমতুল্য ছাড় আমি একটু বলে দিয়েছি সমতুল্য ছাড় হচ্ছে মানে হচ্ছে একটি দ্রব্যের উপর যদি পরপর ছাড় দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তার সমতুল্য ছাড় নির্ণয় কীভাবে নির্ণয় করতে হয় যেমন পাঁচের ধরো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ ছয়ের অঙ্কটা একটু বলছি যে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় তাহলে ধরে নিচ্ছি যে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা তাহলে 100 টাকাতে 20% ছাড় দেওয়া হচ্ছে তাহলে 20% ছাড় দেওয়া হলো মানে কত হবে 100 টাকায় 20% ছাড় দিলে হবে কত হবে 80 টাকা তাই তো তার উপর আবার 10% ছাড়ে বিক্রয় করা হচ্ছে তাহলে 80 টাকার উপর 10% ছাড় কত হবে 10% ছাড় কত হবে ছাড় কত হবে 80 × 10/100 শূন্য 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 কত হচ্ছে 8 টাকা তাহলে 80 টাকার উপর যদি 10% ছাড় দেওয়া হয় ছাড় হচ্ছে 8 টাকা তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হচ্ছে ছিল 80 তার থেকে ছাড় দেওয়া হচ্ছে 8 টাকা তার মানে কত হচ্ছে 72 টাকা তাহলে সেক্ষেত্রে সমতুল্য ছাড় কত তাহলে অতএব হচ্ছে সমতুল্য ছাড় যেটা সেটা হচ্ছে প্রথমে কত 20 টাকা ছাড় দেওয়া হচ্ছে 100 টাকা তারপর আবার 8 টাকা ছাড় দেওয়া হচ্ছে তাহলে 20+8 বা 28 টাকা বা 28% শতকরা সমতুল্য ছাড় ঠিক আছে বা এটা তুমি জিনিসটা বিক্রম হচ্ছে 72 টাকা তাহলে 100 টাকা থেকে আমি 72 টাকা বিয়োগ দিলে 28 টাকা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এদিক থেকে বলতে পারি যে সমতুল্য ছাড় হচ্ছে 28% ঠিক আছে তাহলে লাভ করে আমাদের মোটামুটি শেষ হয়ে গেল এবার তোমাদের অ্যানুয়ালের যে পোর্শনগুলো রয়েছে সেগুলো আমি পড়ানোর চেষ্টা করব ঠিক আছে।